আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা করে পাকি পাঞ্জাতন এক লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর বিশ্বের আনাচে গানাচে যত অলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব পীর মাসাকে পাগল মস্তান যে অবস্থায় শায়িত আছেন প্রত্যেকের পবিত্র কদম মোবারকে ভক্তির চুম্বন নিবেদন করে আমি আমার মাতা পিতার চরণে ভক্তির চুম্বন রেখে আমার চারতরিকার মুর্শিদ জেনে পীরে কামেল মুর্শিদ মো কামেল শাস্ত্রী হজরত মাওলানা সৈয়দ মিঞ্জু শাহ চিশতি আহলে বাই আদবুনি দরবার শরীফ দেলদুয়ার টাঙ্গাইল সেই দরবারে ঘুমিয়ে আসেন আবু আহমেদ আল তিশতি নিজামী। সেই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি রাখি। সেই দরবারের যত আশিকান যে অবস্থায় শায়িত আছেন প্রত্যেকের কাছে সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে দোয়া প্রার্থনা করে আমি আমার গুরু মায়ের কাছে ভক্তি রেখে উপস্থিত হয়েছি একটি পালা গান এর উপরে। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে হাদিসে কুরসির মধ্যে বললেন বিসমিল্লাহি রহমানির রহিম লা উলাকা লাম্মা খালাকতুল আফলাক উলাম্মা আজহারুতুর রুবিয়াতা। আমার আল্লাহ কয় আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে, আমি আমার দোস্তকে সৃষ্টি না করলে, আমি আমার নবীকে সৃষ্টি না করলে এই রুবুবিয়াতের এক কোনা বালু আমি সৃজন করিতাম না। একই নবীর দুটি ভাব নিয়ে আমি আলামিন সরকার নবীজির জীবনী থেকে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আমার ওস্তাদ আব্দুল মালিক সরকার উনি গাবেন সেই নবীজির মিরাজের ভাগ থেকে। একটি বস্তুর দুটি ভাব, এই হাত এ হাতের এই পিঠ ওই পিঠ, দেয়াল নবীজির পক্ষদেশ আর একটি হলো পৃষ্ঠদেশ। যদি ভাষায় ছন্দে আচরণে কোনো ত্রুটি হয়ে যায় নবীর নামে নাত করব, যদি কোনো অপরাধ ভুল হয়ে যায় সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আলামিন সরকার টাঙ্গাইল সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে শুরু করব। মুসলমানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হিন্দু কর্তা আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ পরিশেষে। শাহালি বাবার পাক দরবারে লাখো কোটি ভক্তি রেখে বাবা যেন একটু কৃপা করে এই আশা ব্যক্ত করে শুরু করব। সবাইকে ধন্যবাদ। যারা গমনে নিখিল বিশ্ব ছিল অপেক্ষা, যারা গমনে নিখিল বিশ্ব ছিল অপেক্ষা, এক কোন মানুষ আসিল রা, এক কোন মানুষ, এক কোন মানুষ আসিল ধরা, হায় রে এক মানুষ আসিল ধরা, পেয়ে তার পায়ের পরশ পরশ পেয়ে তার পায়ের পরশ নিরস মাটি হল সর, পেয়ে তার পায়ের পরশ নিরস মাটি হল সর, পেয়ে তার পায়ের পরশ নিরস মাটি হল সর, তাই দেখি আল্লাহর আরশ, তাই দেখি আল্লাহর আরশ, তাই দেখি আল্লাহর আরশ,
আসিলো ধরা হায় রে একুন মানুষ আসিলো ধরা ওই নামের ঋষি কল্পে ভীষণ রহমত লয়ে ওই নামের ঋষি কল্পে ওই নামের ঋষি কল্পে ভীষণ রহমত লয়ে ওই পানি ফসল ফলায়ে মোরা গাছে ফুল ফুটায় একুন মানুষ একুন মানুষ আসিল ধরা আই রে একুন মানুষ আসিল ধরা যতনুরে যখন আসিল আসিল রে আসিল যতনুরে যখন আসিল সূর্যের আলো বিলীন হলো যতনুরে যখন আসিল সূর্যের আলো বিলীন হলো যতনুরে যখন আসিল সূর্যের আলো বিলীন হলো ছায়া তার গোপনে যায় একুন মানুষ আসিল ধরা আয় রে একুন মানুষ আসিল ধরা এবার মালিক সরকার তো তার কাছে আর প্রশ্ন করার কি আছে একসময় শুনতাম মালিক সরকারের নাম ঠেটা মালিক সরকার হে প্রশ্ন একটা না পারলেও এমন এক যুক্তি ওই প্রশ্নের মধ্যে বসাইতো যে তার প্রশ্নই হয় নাই প্রতিপক্ষ শিল্পীর প্রশ্নই হয় নাই এরকম একটা যুক্তি এক সময় বসাইতো লোকে তাকে বলতো ছেড়া মালিক সরকার এই জন্মটা উনি ওনারে দিছে তার কাছে আর প্রশ্ন করার কি আছে তারপরেও যেই তো দাঁড়িয়েছি বড় আশা নিয়ে মালিক সরকারের সাথে নবীর জীবনী নবীর মেহরাজ এই পালা ক্যাসেট করব সিডি করব একটি কথা আমি জানতে চাই এই মেরাজ সর্বপ্রথম আল্লাহ জানত কিভাবে আমি আমার হাবিবকে আমি আমার বন্ধুকে আমার বাসরে আনব তার সাথে আমি মধুর মিলন করব শুধু তাই না এটা মেরাজ আমি মেরাজ করব এটা আল্লাহ সর্বপ্রথম জানত এটা নবী কিন্তু তখন জানে না যে আমি আমার মালিকের সাথে আমি আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করব মেরাজ হবে তার নাম এটা নবীও জানতো না আপনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা নবীও জানে না এটা আল্লাহই শুধু জানতো কিন্তু নবী ছাড়াও একটি প্রাণী এই মেরাজের খবরটা জানতো গেল এই এর সাথে আরেকজন মহিলাই জানতো এই প্রাণীটা কে নবী জানে না ওই প্রাণী জানে নবীর সাথে কি তার পাওয়ার বেশি নাকি আরেকজন মহিলা জানতো তাহলে ওই নবীর চাইতে ওই মহিলার কি পাওয়ার বেশি নাকি আপনি শুধু এই দুটি কথার মীমাংসা করেন দেখিতে রে দেখিতে দেখিতে মানুষের মতো খুঁজতে গিয়ে হলেন ভ্রান্ত দেখিতে মানুষের মতো বুঝতে গিয়ে হলাম ভ্রান্ত
দেখিতে মানুষের মতো, মানুষের মতো, মানুষের মতো রে, দেখিতে মানুষের মতো, খুঁজতে গিয়ে হলেম ভ্রান্ত, দেখিতে মানুষের মতো, খুঁজতে গিয়ে হলাম ভ্রান্ত, দেখিতে মানুষের মতো, খুঁজতে গিয়ে হলেম ভ্রান্ত। যারা গো মনে নিখিল বিশ্ব, বিশ্ব নিখিল বিশ্ব, যার আগো মনে নিখিল বিশ্ব ছিল অপেক্ষায়, যার আগো মনে নিখিল বিশ্ব ছিল অপেক্ষায়, একুণ মানুষ আসিল ধরা, শুক্রিয়া আদায় করি আমার সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দুজাহানের বাদশাহ সর্দারুল আলম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লামের জীবনী মেরাজ গাওয়ার। তাই তার স্মরণে শ্রদ্ধা রাখি, যত অলিগণ আছে নবীগণ সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার দয়াল সাহসবি মাওলানা হযরত সুলেমান সাহাবার দরবার মোবারকে যে পালাটি নিয়ে আসছি আমরা, আজকের পালার বিষয় একই ব্যক্তির দুটি বিষয়, একটি মেহরাজ, একটি জীবনী। আমার প্রতিপক্ষ আলামিন সরকার নবীর জীবনী থেকে আমাকে মেরাজ থেকে প্রশ্ন করবে, তো আমাকে প্রশ্ন করেছেন মেরাজ যাবে যেটা নবীও জানতো না, জানতো এক প্রাণী আর একজন মহিলা, এ কি করে সম্ভব, আল্লাহই জানতেন। এই প্রশ্নটা জবাব করবে, তো আমি আপনাকে জবাব দেব। আসলে এই সমস্ত পালাগুলি অল্প সময়ের মধ্যে গেয়ে তৃপ্তি পাওয়া যায় না, তৃপ্তি দেওয়াও যায় না, একটু সময় দরকার, ক্যাসেটের ব্যাপার, অল্প অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে ইঙ্গিত ইঙ্গিত করে বলতে হয়, এই জন্য বলতেও যেমন একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, শুনতেও এরকম হয়। তাই সকলের সালাম জানিয়ে দোয়া চাইয়ে আমি আমার একটি গান মেরাজ থেকে শুরু করব, তারপরে তার জবাব দেব। হবে না কখন আল্লাহ নবীর মুহামিলন, হয় না আর হবে না কখন আল্লাহ নবীর মুহামিলন, হয় না আল্লাহ
দোস্ত জি আমার চোহে, দোস্ত জি আমার দেখে জু রাব দুই নয়ন, হয় না আর হবে শুকে রে পায় মাসুকে আশায় কত যে বিরহ জ্বালায় যদি সে মাসুকে রে পায় ভুলে যায় যত জ্বালাতন ভুলে যায় যত জ্বালাতন দিদারে নবী নূরী তন হয় না যার হবে না প্রাণী জানতো কিভাবে জানলো আমার রাসূল যে মেরাজে যাবে যেই বাহনে চড়ে সেই বাহনটার নাম ছিল বোরাক এই বোরাক আল্লাহ যখন সৃষ্টি করে তখন বোরাকগুলি প্রশ্ন করেছিল মালিক সকলকে সকল কাজের জন্য সৃষ্টি করলে আমাদেরকে কি কাজের জন্য সৃষ্টি করলে আমার আল্লাহ বলল বোরাক তোমরা কি জানো যারে সৃষ্টি না করলে আমি কিছু সৃষ্টি করতাম না তিনি হলেন আমার মহব্বতের বস্তু মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা আমার পিয়ারে হাবিব যার জন্য সকলের সৃষ্টি আমি আল্লাহর প্রকাশ তাই আমি আমার দোস্তকে একদিন দিদারে এলাহিতে ডাকবো সেদিন কি দিয়ে নিব তাই আমি মনস্থ করেছি এই বোরাক তোমাদের একজনের পিঠে চড়েই আমি আমার দোস্তকে আমার সাথে মিরাজ করাব তাই সেদিন জানলো এই বোরাক যে এই বোরাকের পিঠে চড়ে নবী দিদারে এলাহিতে যাবেন তার মধ্যে একটি বোরাক সেদিন থেকে আহার নিদ্রা সব শেষ করে দিল এমনিভাবে বহুদিন সে অপেক্ষায় থেকে তার শরীরে শুরু ছিল হাড্ডি মাংস ছিল না আমার রসুলের জন্য আমি কি রসুলকে পাবো আমি আল্লাহর নবীকে পাবো আমার পৃষ্ঠে আমার নবীকে নিতে পারবো আমার নবীটি ছিল ভক্তের অধীন ভক্তের অধীন তাই সেই বোরাকের মনোবাঞ্ছা পূর্ণ করতে সেদিন ওই বোরাকে চড়ে আমার নবী সেদিন মেরাজ গেছিল এই হলো একটা বোরাক নবীর মেরাজের কথাটা জানতে
তৃতীয় এক রমণী জানত, সেই রমণী ছিল মেহানি, তা না হয়, নিজের বাড়ি ছিল, নিজের ঘর ছিল, ভালো ভালো ঘর ছিল, আরো ভক্ত ছিল, কারো ঘরেই সেদিন নবী গেল না, কিন্তু ওই মেরাজের রাত্রটা সেদিন উম্মেহানির ঘরে কাটালো কেন? এই জন্য সেদিন উম্মেহানির ঘরে আমার রাসূল ওই রাত্রটা যাপন করেছিল। ওই উম্মেহানি জানত, আর জানত প্রাণী জগতে বোরাক না প্রশ্ন আমি করব। আলামিন সরকার বলেছে যে কোনো কথা আমি যুক্তি দিয়ে নাকি ওই কথাকে আউট করে দিতে পারি। একটা কথা বলি তোমাকে, একটা কথা বলি, দিলের মাঝে ওহি আসে জিব্বায় ফোটায় স্বর, দিলে যা বলে তা মুখ দিয়ে প্রকাশ করে। মানুষের ব্রেন হলো কাল, মস্তিষ্ক হলো রিভাইন করে, এখান থেকে কথাটা উঠে এখানে গিয়া চিন্তা চেতনা করে, বলবো কি বলবো না, ভালো হবে কি ভালো হবে না, মুখ হলো সাউন্ড বক্স, এখান থেকে এটা প্রকাশ হয়, দিলে যা বলে তা মুখ দিয়া প্রকাশ করে। তো আমি যা বলি আমার দিল থেকে যা আসে তাই বলি, এই দিলের কথাটা কে বলে? দিলের মালিক যে, সে মালিক সরকারের বলার কি ক্ষমতা আছে বেটা? তাই বলি। এখন কেউ বলে ঠেটা, কেউ কয় পাগল, কেউ কয় ভালো, যেমন তুমি কইল বিখ্যাত মালিক সরকার, আবার কেউ কয় কুখ্যাত, এইটাও কয়, সমস্যা কি? বিখ্যাত আর কুখ্যাত পাশাপাশি সমস্যা নাই। এবার তোমার কাছে আমার প্রশ্ন, মক্কা মরু প্রান্তরে রসুল আসলো, আমাদের বাংলাদেশ তাদুষ্ক ছিল কি? দক্ষিণ এশিয়া ভারতবর্ষ উনি আসলেন না, আসলেন মক্কায়। এই মক্কার কি গুণ ছিল আর আমাদের ভারতবর্ষের কি গুণ ছিল না? কেন, কি জন্য, কেন আসলেন মক্কায়? এক প্রশ্ন। দুইটি প্রশ্ন, সৃষ্টির থেকে সেই লোকটা নাকি সাবাল্লক, সে হলো আমার নবী, সৃষ্টির থেকেই সাবাল্লক। তো সাবাল্লক কোনো লোক মায়ের বিছানায় শুতে পারে না, কারণ সে বুঝে। আমার খালি প্রশ্ন, সৃষ্টির থেকে যেই লোকটা সাবাল্লক, সেই লোকটা মায়ের গর্ভে গেলেন বা আইলকেন বা কি? এই আমার দুইটা প্রশ্ন আলামিন সরকারের কাছে, দেখি সে কি জবাব করে। বিরহ জ্বালায় যদি সে মাসুকে রে পায় ভুলে যায়, যত জ্বালাতন ভুলে যায়, যত জ্বালাতন দিদারে নবী নূরিতন হয় না আর হবে না, তখন আল্লাহ নবীর অত্যন্ত খুশি হয়েছি আমি আমার বাজানোর জবাবে। তো ঠেটা মালিক এই কথা বলছি
মনেই একটু হিট করছে অন্তরের মধ্যে। তো এই বিষয়ে একটা কথা আমি বলতে চাই। ও বাবজান, আমার গ্রামে এক হিন্দু লোক আছে, নাম তার সুশীল বাবু। ওর এক ছেলে আছে, নাম তার সাগর। ছোটবেলায় স্কুলে পড়ালেখা করে, সবাইরে স্কুলে যাইয়া ছোট বড় সবাইরে তুই তুই করে ডাকে। তো সব ছাত্র মিলা একদিন স্যারের কাছে বিচার দিছে, স্যার ও স্যার স্যার এই সাগর যা আমাকে সবাইরে তুই তুই কয়, এটার বিচার করবেন। স্যার বলছে ঠিক আছে, সাগর স্কুলে আসুক। পরদিন আর সাগর স্কুলে যায় নাই। স্কুল ছুটি শেষে স্যার একটু বাজারে গেছে চা খাইতে। দোকানদারে বলছে ভাই আমার একটা চা দেন। চা খাইতেছে, সাগর একটু দূর দিয়া যায়, ডাকছে এই সাগর এই সাগর, এদিকায় কাছে আসছে। এই তুমি নাকি স্কুলের ছোট বড় সবাই রে তুই তুই কও? কিছুই কয় না, নিজ দিকে ছায়া দাঁড়াই রয়েছে। এই বলো তুমি নাকি ছোট বড় সবাই রে তুই তুই কও? স্যারের মুখের দিকে তাকায় কয়, স্যার তোর কাছে কেরা কইলো? স্যারের মুখের দিকে তাকায় কয়, স্যার তোর কাছে কেরা কইলো? তো বাজান, এই যে আমার কথার মধ্যে এরকম একটা ভাব থাকতে পারে, কষ্ট নিয়েন না, যে স্যার তোর কাছে কেরা কইলো, একসময় কইতে পারি উস্তাদ তোর কাছে কেরা কইলো, এরকম একটা কথা আসতে পারে। তো আপনি কোনো কষ্ট নিন না। তো আমার ওই সাগর এখন বড় হয়েছে, তার বুদ্ধি হয়েছে, সে এখন যারে যা বলা দরকার ঠিক তাই বলে। আমার প্রশ্নের জবাব করে দুটি কথা আমার কাছে রাখলেন। এই বাংলাদেশে নবীকে পাঠাইলে আল্লাহ পাঠাইতে পারতেন, তা না পাঠিয়ে ওই মক্কায় নবীকে পাঠানো হলো কেন? আমাদের বাংলাদেশের দোষটা কি? বাজান, এটা দোষ না, এটা অপরাধ না। কেন পাঠাইছে জবাব করব। আরেকটি কথা, নবী সৃষ্টি থেকেই সাবালক, এই সাবালক নবী মায়ের গর্ভে কিভাবে গেল এবং কিভাবে আসলো কথা জবাব করব। যতটুকু আমার মিঞ্জুস আমাকে বলায় ঠিক ততটুকু, এর আগে একটা গান আমি আপনাদের শোনাই। নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিশ্ব যত মাকলুক নবীজি যাতার সকলি সিফা। এই যে এখানেও আপনার কথাটার মীমাংসা কিছুটা এসে যায়। নবীর নূরটা ছিল জাত নূর, জাত নূরের এমন ক্ষমতা এমন পাওয়ার, সে সব জায়গা দিয়ে যাইতে পারে এবং আসতে পারে, এই পাওয়ারটা জাত নূরের মধ্যে থাকে। তারপরেও যেমন কোরআন শরীফে একটি কথা আছেন, বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়ায়তুনুকরা ওয়াজবাকা আলাইকুম নিয়ামাহু আজ-জাহিরু ওয়াল বাতনা, একটি হলো গোপন আরেকটি হলো প্রকাশ, একটি হলো জাহিরি একটি হলো বাতেনি, একটি হলো শরীয়ত আরেকটি হলো মারিফত। তাই যেমন এক কথাই যে জবাবটা করলাম, এটা আমার মতো এই সাধারণ জ্ঞান যারা নিয়ে বসবাস করে তাদের বোঝা সম্ভব না। তারপরেও আমি জাহিরে যে জবাবটা, এই জবাবটা আমি আপনাকে করব গানটার পরে। এই যে বিশ্ব যত মাকলুক নবীজি যা তার সকলি সিফা, হুরি নুরি জিন ইনসান আর যত ফেরেস্তা, হুরি নুরি জিন ইনসান, হুরি নুরি জিন ইনসান আর যত ফেরেস্তা, ভেজিল তোমার দরুদ ও সালাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এসেছিল এই নবীর দর্শন ছিল এই নবীর দর্শন এই নবীর কলেমা পরিবে যেজনা এই নবীর কলেমা পরিবে যেজনা এই নবীর কলেমা পরিবে যেজনা তার জন্য দুজাক হইবে হারাম নবী ও নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু নবীজির আদর্শে গড়িল জীবন আউলিয়া আম্বিয়া যত জ্ঞানীগণ নবীজির আদর্শে গড়িল জীবন ও তার চরণ পরশিয়া হয়েছে আউলিয়া চরণ পরশিয়া হয়েছে আউলিয়া চরণ পরশিয়া হয়েছে আউলিয়া হয়েছে ধন্য দুনিয়া তামাম নবীর নবী আমের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করল আমার বাজান মালিক সরকার আমি তাহার সাধ্যমতো জবাব করছি দাঁড়াইছি এবার কি মক্কায় নবীকে পাঠানো হলো কেন বাবা রে মালিক সরকারের দিয়া আমাকে বাড়িতে সখীপুর অনেক গান করাই কয়েকবার নিলাম এই জন্যে নিলাম মালিক সরকারের দেওয়ার গান করাইলে আমার অনুষ্ঠানটার খুব নাম হয় যেই অভাবটা আমার শিল্পিত্বের এই অভাবটা পূরণ হয় জালামিন সরকার মালিক সরকারের বাড়িতে আনছে অনুষ্ঠানটার যে অভাবটা তা পূরণ হয় নবীকে এই জন্যে পাঠানো হলো অন্ধকার ছিল গেল এক অভাব ছিল আমাকে বাংলাদেশে কোনো অভাব নাই এখন এই মক্কায় সৌদি আরবের মধ্যে তখন খুব অভাব ছিল মরু সাহারা ছিল সবই কিছু এখানে আপনি প্রথম দাঁড়িয়ে বলছেন আসলে এই ক্যাসেটের মধ্যে এই বিষয়গুলো বলে শেষ করা যায় না আমি আপনারে একটা জবাব দিয়ে বুঝাইতে চাই বিভিন্ন কারণে তাকে পাঠানো হয়েছে যেমন এই সারা বিশ্বের সারা পৃথিবীটার মধ্যস্থল হইল মক্কা নাভিমূল নাভিমূলটা হলো এই মক্কায় যেমন এই বেহালাটা আমি ধরেছি এই দিক থেকে যদি অ্যাঙ্গেল করে যদি একটা আলো লাইট মারি তাহলে ওই দিকে ছায়াটা পড়বে এদিক দিয়ে যদি মারি এই দিকে যাবে যদি উপর থেকে আলোটা দেওয়া হয় তাহলে এই বেহালাটার ছায়াটা পুরাটাই জায়গার মধ্যে ছায়া পড়ল তাই নবীকে এই জন্যেই মধ্যস্থলে পাঠানো হয়েছে সমস্ত পৃথিবীটাই যেন আলোকিত হয় এই হলো ওনার জবাব এখন কিভাবে সে মায়ের গর্ভে গেল এবং কিভাবে সে আসলো একেবারে সংক্ষিপ্ত এই মোহাম্মদি ফুল আবদুল্লাহ সংগ্রহ করলেন আবদুল্লাহ জিব্রাইলের কাছ থেকে এই মোহাম্মদী ফুলটা নাকের মধ্যে নিল নাক থেকে এই মস্তকের মধ্যে এই মোহাম্মদী নূরটা চলে গেল এসে মা আমেনার কপালের মধ্যে একটি চুম্বন করলেন বাবা রে যখন এই দয়াল নবীজি মা আমেনার গর্ভে মা আমেনার বয়সটা তখন ছিল কত
একজন নাবালিকা মেয়ে গর্ভধারণ করে কিভাবে? বয়স তো তখন ছিল তার 7 বছর বা 9 বছর গেল। এইভাবে গেল আসলো, আমরা যেইভাবে এসেছি এই পৃথিবীতে মাতৃধার দিয়ে। দয়াল নবীজি সেইভাবে আসেন নাই। দয়াল নবীজি এসেছে কিভাবে? মা মেনার নাভি মূল ধারা। জবাব শেষ। এবার আমি আপনার কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব। কি আপনি বলছেন সাবালু? হ, কথা সত্য। আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করব। যখন এই জিব্রাইল মেরাজের দাওয়াতটা সংবাদটা নিয়ে আসেন, তখন উম্মে হানির ঘরে নবীজি ছিল, কথাটা আপনি বলছেন। শুধু তাই না, এমন ভাবে ছিলেন জিব্রাইল ঘরের মধ্যে ঢুকে দেখে দুই ব্যক্তি শুয়ে আছে একটি জায়গায়, গেল কাপড় দিয়ে ঢাকা, গেল মাথার কাছে গিয়ে মাথা দেখলো একটা, গেল পায়ের কাছে পা যায় দেখলো 4টা। আপনি খালি দয়া করে একটু বাজান বলবেন, মাথা একটা পা হলো 4টা, আরেকটা মাথা কই গেল? যে কয়বার জিব্রাইল পায়ের কাছে গেল 5-4টা, যে কয়বার মাথার কাছে আসলো ততবার দেখলো মাথা হলো 1টা, আরেকটা মাথা কোথায় ছিল আপনি একটু বলবেন? আহারো আহারো শান্তি পাইবে না যা, অহরণিষি গাওরা সুলের নাথ পাইবে শান্তি পাইবে না যা, কবুল করো এই পাপীর মুনাজাত, কবুল করো এই পাপীর মুনাজাত। মালিক সরকার সেই আশাই রইলাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। বাবা রে চির সত্য সত্য, মানুষ যে যা বলে তার মনের রাজ্যের থেকেই কথা বলে। এটা নিয়ে আবার ওই স্যার তুই কবে দেখছস কবে শুনছস এই এইটার কি ব্যাপারটা কি? আমার দেশে বিয়ে করছে, তো বিয়ে করে বউ নিয়ে ঘরে গেছে, যে বউ কয় আমার সাথে আপনার কথা আছে। বলে কী কথা? আমি যখন বিয়ে করছি আপনার কাছে, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, তো একটা কথা হলো এই, কোনো সময় আপনি আমার তুই করে কথা বলতে পারবেন না, আপনি করে করতে পারবেন। তো বেটা কয় আপনি করি কেমন লাগবো? তুই করে বলা যাবে না, ভাই ঠিক আছে। তো ঘর সংসার করতেছে ভালোই করতেছে, একদিন হঠাৎ করে বউ একটা প্লেট ভেঙে ফেলেছে। তো বেটা বাড়িতে এসে বাড়িতে দেখেছে প্লেটটা ভাঙা, রাগ তো কম হয় নাই, প্লেটটা ভেঙে ফেলেছে। আলে বউরে গেছে মারবার, মানে মনে মনে চিন্তা করে বউর লোকের তো কথা দিছি, আপনি করে কেমন লাগে? মানে রাগের সোটে তো তুই আইয়া পরে আবার কয় না কথা দিছি, এখন দৈরাই না কয় এই শালির বেটি আপনি বাসনটা ভাঙলেন কেমনে? ওই যে আপনি ঠিক রাখছে। তো বাবা রে এটাও তো বুঝি, পৃথিবীতে
সবচেয়ে ভাষা সুন্দর হলো তুই। জীবনে যার সাথে দেখা হয় নাই তারে বলি আপনি কেমন আছেন, দেখা সাক্ষাৎ হয়ে গেলে পরিচয় পত্র হয়ে গেলে তখন বলা হয় তুমি কেমন আছো। আপনার জায়গায় যখন একটু কাছে আসে তখন হয়ে যায় তুমি, আরেকটু কাছে যখন হয়ে যায় তখন হয়ে যায় তুই, মানে অনেক কাছের ভাষাটাই হইল তুই। মাস্টার বুঝি নাই দেখি, আমি কি বুঝি না, আমি কি মাস্টার, আমি বললাম শিল্পী গায়ক, উনি ওনার বইয়ের মধ্যে যা আছে তাই পড়ায়, এছাড়া উনি কি বাল বুঝে রেখে। তুই আমারে গেলে কি সমস্যা আছে, সমস্যা আছে, হৃদয়ের ডাকে যদি খুশি থাকে হৃদয়ের মহাজন, আপনার বলি কও প্রাণ খুলি কেন ভাষার প্রয়োজন, কাতরের বেদন জানাবে যে জন বঞ্চিত তারে কখন করে না করে না। তাই আমাকেও এক শিল্পী আছে নাম হলো আকলিমা, বিয়ে হয়েছে স্বামী কয় আয় হায় হায় আকলিমা কেমনি কয়ে যে মা শব্দ আছে, তাহলে হ্যাঁ কইতো আখি, ওই মা শব্দ লেগে আখিটা কইতো আর কি, মাটা বলতো না কারণ বউ আবার মা হয় কেমনে, আরে ও সমস্যা কি, হৃদয়ের টান যদি থাকে মা কইলি কি আর বউ কইলি কি, হৃদয়ের টান যদি না থাকে মা কইলেও ভালো লাগে না কি রে, কে পাগলি তুই কি কস, তোর জামাই তোর মা কয় না, কয় আমি জানি আমিও কই, কেন আমার বউ আমি মা কমু না মাইসে কমু নি, সমস্যা কি, সমস্যা কি, কাপড় দিই আমি ভাত দিই আমি আমি কমু না মাইসে কমু, অনে এটা কারো জন্য সমস্যা হইতে পারে সবার জন্য সমস্যা না বাবা। তাই আমার কাছে প্রশ্ন করছে একটা, মাথা হইলো একটা পা হইলো সাইডটা, আরে বেটা কি কয়, মাথা তো একটাই কি বাবা, মাথা একটাই পা হইলো সাইডটা হইতে পারে কেমনি হয় একটু দেয় একটু গানটা গাইলি, গভীর সম্পর্ক কত নিঘুর সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ছিল বিদায়, সেদিন আল্লাহর নবী বড় কষ্ট পেয়ে উম্মে হানির ঘরে আশ্রয় নিয়েছিল, তাই বন্ধু দেখে সহ্য করতে পারলো না যে আমার বন্ধুরে পৃথিবীতে পাঠিয়ে এই পর্যন্ত কষ্ট 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 দুঃখ যাতনা দিতে দিতে এই পর্যন্ত এনেছি। তাই মানুষ বলে যে কোনো জিনিসের একটা চরম আছে, দুঃখের চরমে চলে গেলে একটা সুখ আসে, সুখের চরমে গেলে আবার একটা দুঃখ আসে, কারণ সৃষ্টি হলো ভাটা জোয়া, আজকে যা আছি কালকে তা থাকবো না। তাই আমার আল্লাহ বড় দুঃখ পেয়ে তাইফের অত্যাচারে জর্জরিত হয়ে সেদিন আশ্রয় নিয়েছিল উম্মে হানির ঘরে, আমার আল্লাহ ঠিক থাকতে না পেরে বলল আজকের জন্য আমার দোস্তের এমন একটা সুখ এমন একটা শান্তি দেব যা পৃথিবীর মধ্যে আর কোনো মানুষের জন্য সম্ভব নয়, এটারই নাম ছিল দিদারে এলাহি, এটারই এক নাম হয়েছে মেরাজ। তাই আল্লাহ এখানে বিরহ করছে বিচ্ছেদ করছে, কি বিচ্ছেদ, হইবে মিলা অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন আমার, অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন, মোদের হবে মৌলাকার থাকবে না দিন থাকবে না রাত, আজ মোদের হবে মৌলাকার থাকবে না দিন থাকবে না
জোরে জোরেছে বন্ধু দুটি নয়ন আমার, অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন। বন্ধ থাকবে সূর্যের গতি, আধারে জ্বলবে না বাতি, বন্ধ হবে সূর্যের গতি, আধারে জ্বলবে না বাতি, বন্ধ থাকবে সূর্যের গতি। এই পৃথিবীতে মানুষ কেউ পুরা নয়, দুইজনে একজন, দুইজনেই একজন, একটি নর একটি নারী, একে অন্যের পরিপূরক, অর্থাৎ অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমি তার অর্ধেক, সে আমার অর্ধেক, এই দুইজনে মিলে যাবে। অতএব দুইজনের এক মাথা, পাও সাইডটা থাকে, এই জন্যই পাও সাইডটা থাকে, পায়ের মধ্যে একটু ব্যবধান আছে, পায়ের মধ্যে একটু ব্যবধান আছে, কারণ নবীর পা আর উম্মেহানির পা এক নয়, এখানে ডিভাইড করা হয়েছে। কিন্তু ভক্তের বেলায় যেয়ে ভক্তের হলো পাও, গুরুর হলো মাথা, গুরুর হলো মাথা, যখন আমার মাথাকে আমি বিক্রি করি তখন আমার মাথা আর আমার কাছে থাকে না, গুরুর পা আমার পা, আমার পা গুরুর পা হতে পারে না, এই জন্য পায়ের বেলায় চার মাথার বেলায় এক। এটা প্রেমের, ভক্তের আর গুরুর একটা মিলন বুঝানো হয়েছে। এই আর মাথা বলতে আমরা যা বুঝি, এই দেহে অনেক মাথা আছে, আছে না, আঙ্গুলির মাথা আছে না, নাকের মাথা আছে না, দেহের মাথা আছে না, মাথার তো বাবা অভাব না, অর্থাৎ যে যেখান থেকে শেষ করে ওইটাই তার মাথা, যে যেখান থেকে শেষ করে ওইটাই তার মাথা, শেষ আর থাকি কি। এই হলো আপনার প্রশ্নের জবাব। যেহেতু উম্মেহানি তার ভক্ত মেয়ে, তার জিয়ারি চাচাতো বোন, তিনটা সম্পর্ক, দুইটা সম্পর্ক বাদ দিয়ে একটি সম্পর্ক যখন গড়ল ভক্ত আর গুরু, তখন আর মাথা থাকে না, আর থাকে না। মালিক সরকার ক্ষুদ্র গেলে বিলেত দেবে রাজের সানে, মালিক সরকার ক্ষুদ্র গেলে বিলেত দেবে রাজের সানে। জবাব যদি বলি হয় নাই, তো এক জায়গায় একটু বেয়াদুবি হয়, আরেকটা জায়গা যদি আমি দখল করতে চাই, যদি ঠিক রাখতে চাই, তাহলে আমার বলতে হয়। কেন, আমি যদি সত্যের জায়গায় ঠিক থাকি, সত্যের জায়গাটাকে যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার ধরতে হয়, বলতে হয়। বাজান, জবাবটা কেমন জানি হইল। মিথ্যাকে যে আশ্রয় দেয় সে কি, সে হলো বড় মিথ্যে। ঈমান যিনি রক্ষা করে, সবার ভিতরে ঈমান আছে, যিনি এই ঈমানকে রক্ষা করতে পারে
তাকে বলে ইমান দার। তাই আমি সত্যের জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে চাই। বাজান, আপনার জবাব এক জায়গায় হয়েছে, কোন জায়গায়? নীলা আর নিত্য, নিত্যের জবাবটা আপনি ঠিক করছেন। কার মাথা, কার গোয়া, কার পা, কার কি, এটা কোনো বিচার করা হয় না, এটা হলো নিত্যের কথা। কিন্তু নীলাই এসে যদি আপনি নীলাক্ষেত্রে আসেন, মানব রূপে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছে যুগে যুগে, দয়াল নবীজি মানব রূপে এই পৃথিবীতে এসেছে, সে কি তাই মানুষ? মানুষ না। আপনি নীলার জবাবটা কোথায়? নিত্যের জবাবটা হয়েছে, কিন্তু নীলার জবাবটা আপনি ভালো করে একটু বুঝে নিন। গেল এই, আমার কাছে দুটি কথা রেখেছেন। কি? যাকে আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ বলেছে আলামা খাল্লাক আল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমি আমার মোহাম্মদ নূরকে সৃষ্টি করিয়াছি। আমার বাজানের কথা হইল, সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন কিন্তু সর্বশেষ তাকে পাঠানো হলো, এর কারণটা কি? জবাব করব। আরেকটি আমার কথা থেকে কাউন্টার রাখছে, অন্ধকার আলোকিত করার জন্য নবীকে এই মক্কায় পাঠানো হলো, কিন্তু আমার বাজানের কথা হলো অন্ধকারটা কিসের অন্ধকার? জবাব করব এর আগে একটি গান। দেখিনি নবীজি, দেখিনি তার নামে এত জাগে আনন্দ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। বাজান, গানগুলো একটু লক্ষ্য করে শুনবেন। সর্বঙ্গে আছে ওই নাম আছে জুরিয়া, কেউ বা শুনে কেউ বা চেনে কেউ দেখে চাইয়া, সর্বঙ্গে আছে ওই নাম আছে রে জুড়িয়া, কেউ বা শুনে কেউ বা চেনে আমার মুখে ধ্বনি করনে শুনি, মুখে ধ্বনি করনে শুনি, মুখে ধ্বনি, মুখে ধ্বনি করনে শুনি, নাকে পাই গন্ধ আমি, নাকে পাই গন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। সীমাহীন সেই নামের গুণ না নবীজি, ওই নামেরই জন্মে পাগল যত সৃষ্টি কুল, সীমাহীন সেই নামের গুণ লে দেয় কুল, ওই নামের জন্যে পাগল যত সৃষ্টি কুল, ওরে ওই নামে যার ভাঙে না ভুল, তার কপাল মন্দ জগতে, তার কপাল মন্দ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। দেখি নাই যার নামে এত, দেখি নাই যার নামে এত জাগে আনো,
এবার প্রশ্ন, কিসের অন্ধকার ছিল আলামিন সরকার, জবাব করো আমারে। আমি যাহা বুঝি যাহা পেয়েছি তাই জবাব করব আপনারে। এটা ছিল জ্ঞানের অন্ধকার, ইসলাম প্রচারের অন্ধকার। ইসলাম ছিল না, ধর্ম ছিল না, আল্লাহকে কেউ মানত না। বলিলাম আপনারে, মূলত জ্ঞানটাই ছিল না, জ্ঞানের অন্ধকার ছিল ওই মক্কা নগরে। আরেকটি কথা জিজ্ঞাসা করলো আসরের ভিতরে, যেই নবী সর্বপ্রথম সৃষ্টি হলো সর্বশেষে আসে কারণ কি বলো না আমারে। যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলেন, ও গো বন্ধুগণ, তারা বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলেছিল, কোনো কথার সমাধান আসলো না, আমি বলিব এখন। আরেকটি বিষয় আপনারা আমি বলতে চাই, মালিক সরকার প্রধান বক্তার বক্তব্যটা সর্বশেষেই থাকে, জবাব করব আলামিন সরকার। আপনি একটা অনুষ্ঠান করবেন, কাকে প্রধান অতিথি করবেন, একটা মঞ্চ করবেন, কাকে আপনি প্রধান অতিথি করবেন, তার কাছে সর্বপ্রথম আপনার যেতে হবে। এই যে তার কাছে সর্বপ্রথম আল্লাহ গিয়েছে, আল্লাহ এই পৃথিবীটাই আল্লাহর একটা রঙ্গ মঞ্চ, তাই সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেন। আপনি মঞ্চ তৈরি করলেন, প্রধান অতিথি করলেন, এই যে আমাগো আঞ্চলিক ভাষা, গ্রাম্য ভাষা, ওই গুড়া গুড়া নেতারা, এই ছোট ছোট নেতারা আগে বক্তব্য দেয়, ছোট ছোট নেতারা ওই ওয়ার্ডের, ইউনিয়নের, তারপরে দেখা যায় উপজেলার, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে হলো বিভাগীয় নেতা। সর্বপ্রথম বক্তব্যটা, সর্বশেষ বক্তব্যটাই থাকে প্রধান অতিথির, তাই সকলেই বক্তব্য দিয়েছে ঠিক, কিন্তু কারো কথায় সমাধান আসে নাই। ওই বক্তাদের কিন্তু ওই পাঁচটন টিয়ার দিলাম, এই ক্ষমতা ওই যারা আগে বক্তব্য দিল ওদের নাই। পাঁচটন টিয়ার দিলে যেই মঞ্চটা করছে, এই মঞ্চটার যেই খরচ বা এই সমাধানটা হইল, কিন্তু এই পাঁচটন টিয়ার দেওয়ার ক্ষমতা তাদের নাই। একমাত্র আছে কার, আমার দয়াল নবীজির, তাই এই দয়াল নবীজি সকল কথার সমাধান করার জন্যে দয়াল নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষ এই পৃথিবীতে পাঠানো হয়। এই তো ওনার জবাব ছিল, ফুরাইল আসরে। এইবার আমি একটা কথা জিগাই জো বাবারে, বাজান, মনে কোনো কষ্ট নিন না, তাই তো বাপ বেটা তার পালা না, পালা নবীর মেরাজ, নবীর জীবনী, উস্তাদ আর শিষ্য তো পালা না। হ্যাঁ কি কই মান ভাই, রমেশ চাচা একটু কথা কইন, একটি কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, কথাটা কি, দয়াল নবী যখন মেরাজে গেলেন রজব চাঁদের ২৭ তারিখ, এই বহু বহু দলিলের মধ্যে পাওয়া যায়, এই আপনারা জ্ঞানীগুণীজনরা সবাই বলে এত তারিখের মধ্যে, এত তারিখে দয়াল নবীজি মেরাজে গেছে, এই এই দলিলটা পাওয়া যায়। আসার দলিলটা কি বোবা যান, দয়াল নবীজি মেরাজ থেকে আসছে, এইটার তারিখ তো কোনো জায়গায় পাইলাম না। আপনি একটু দয়া করবেন, দয়াল নবীজি মেরাজ থেকে আসছে কত তারিখে? আর সবাই যেমন আমাদের প্রয়াত কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব লিখছেন, আমার বাড়ি আসবে দুস্তে হয়ে মেহমান, যাও ফেরেস্তা ফুলে ভলে সাজাও আসমান। তার মানে আল্লাহ বলছে, ও ফেরেস্তাগণ, আমার হাবিব আসতেছে, তোরা এই আকাশটাকে সাজা, আসতেছে। এই কথা দিয়ে অনেক জ্ঞানীরা গান লিখেছেন, কিন্তু আস আর একটা গান আমাকে শুনাইন তো আপনি, এইভাবে
মেরাস্তিকে আসছে, এত তারিখে আসছে, এই কথাটা শুনাই। যে নামেতে নিজে মাওলা হইয়া মাজগুল, নামের পাশে নাম লেখাছে মোহাম্মদ রাসুল, ওই নাম মোহাম্মদ রাসুল, ওই নাম মোহাম্মদ রাসুল। যে নামেতে নিজে মাওলা হইয়া মাজগুল, নামের পাশে নাম লেখাছে মুহাম্মদ রাসুল। উস্তাদ মালিক বলে ওই নাম এই মূল, উস্তাদ মালিক বলে ওই নাম এই মূল, ওই নাম আল্লাহর পছন্দ, ওই নাম আল্লাহর পছন্দ। তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। দেখিনি যার নামে এত, দেখিনি যার নামে এত, দেখিনি আনন্দ, আমার জাগে আনন্দ। তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। জয় গুরু।